হ্যালো এভরি আই হোপ এভরিওয়ান ইজ ভেরি ভেরি ওয়েল অ্যান্ড টুডে উই হ্যাভ বিগ বক্স এটা হচ্ছে আসলে একটা ওয়াই মনিটর যেটা কিনা ওয়ে মেড এস ই মনিটর এটা হচ্ছে আসলে আমাদের স্টুডিওর ফার্স্ট মনিটর রিভিউ এবং এটা আমরা হচ্ছে আজকে ডিটেলস এটার সম্পর্কে জানবো সো চলুন জানার আগে আগে এটা আনবক্সিং করে নিই তো চলুন আনবক্সিংটা শুরু করা যাক তো চলুন আমাদের হচ্ছে আজকের মনিটর বক্সটা আনবক্সিং করা যাক দেখি এটার মধ্যে কি কি আছে জাদুর বাক্সের মধ্যে আসলে এটা হচ্ছে আমাদের স্টুডিওর প্রথম জাদুর বাক্স তো দেখা যাক কি আছে এটার মধ্যে যদিও টাইটেল থেকে সবাই দেখে আসছেন যে এটা একটা মনিটর সিম্পলি একটু বেশি বড় দেখি আমরা একে একে আনবক্স করতে পারি না ওকে দিস ইজ ইট এই হচ্ছে আমাদের স্ট্যান্ড মনিটরের সাথে আর সাথে হচ্ছে একটা এস ডি কেবল এস ডি টু এস ডি কেবল এই হচ্ছে আমাদের মেনুয়াল যদিও এইসব মেনুয়াল আমরা পরিটরি না ফালাই দিই সরি ভাই একটু নিয়ে আসো এটার মধ্যে তো ওয়ারেন্টি কার্ড আছে এই হচ্ছে আমাদের চার্জার এই হচ্ছে আমাদের ফাইনাল কিউট বয় হুয়াই মেড ভিউ এসিড থ্রি তো চলুন আমরা হচ্ছে এটাকে কুইক সেট আপ করে ফেলি তারপর হচ্ছে আমরা এটা রিভিউতে চলে যাবো আসলে কি আছে এটার মধ্যে এটা নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের মনিটর সেট আপটি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিট করে ফেলছি অবভিয়াসলি আমার এই মনিটরটা কানেক্ট করছি আমাদের আমার ল্যাপটপের সাথে প্রথমে হচ্ছে মনিটরটার আমরা ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে চাই অবভিয়াসলি এন্ট্রি লেভেলের মনিটরগুলো হচ্ছে আপনার প্লাস্টিক বিল্ড হয় আর নর্মালি প্লাস্টিক বিল্ডই হয় মনিটর সো এটাও এটাও তার ব্যতিক্রম কিছু না এটাও প্লাস্টিক বিল্ড এবং এখানে হচ্ছে একটা ওয়াইয়ের লোগো দেওয়া আছে তো অবভিয়াসলি প্লাস্টিকটা কিন্তু নর্মাল কোনো প্লাস্টিক না একটু হার্ড প্লাস্টিক এবং সেইটার সাথে সাথে হচ্ছে একটু টেকচার ফিল হচ্ছে হাতের মধ্যে সো এইটার কারণে যেটা হবে ফিঙ্গারপ্রিন্ট একটু কম আসবে বাট এখন যেহেতু ঠান্ডার সময় দ্যাটস ওই আমার ফিঙ্গারপ্রিন্টগুলো চলে আসতেছে সো নর্মালি এটার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট কম আসবে এবং কন্টিনিউসলি তো পরিষ্কার করে রাখতেই হবে যেহেতু মনিটর আমাদের পিসি কোম্পানিটা একটু বেশি পরিষ্কার করে রাখতে হয় তো এইটার যে বেসটা বেস প্লেট বা স্ট্যান্ডের কথা যদি আমি বলি সেটা হচ্ছে আপনি দেখেন এটার বেস প্লেট হচ্ছে আপনার টোটালি প্লাস্টিক বডি এবং আপনার যে স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা কিন্তু হচ্ছে আপনার মেটাল মেটাল দিয়ে তৈরি করা সো এটা একটু হার্ড বাট বেস প্লেটটা হচ্ছে স্ট্যান্ডের বেস প্লেটটা হচ্ছে আপনার প্লাস্টিক বিল্ড বাট এমনটা না যে মনিটরটা হচ্ছে এখান থেকে নাড়াচাড়া করবে প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে এটা একটা শক্তপোক্ত বেস প্লেট দেওয়া আছে যে আমি যখন মনিটরটাকে এরকম করে নাড়াচাড়া করবো তখন কোনো প্রবলেম আমি ফেস করতেছি না যে মনিটরটা পরে যাবে এরকম কোনো কিছু একটা হবে তো মনিটর পরার আশঙ্কা কম থাকবে আপনার প্লেন সারফেস থেকে ডিজাইন এবং বিল কোয়ালিটিটা আমার মনে হয়েছে এন্ট্রি লেভেল মনিটর হিসেবে এনাফ সো এখন হচ্ছে আমরা এই মনিটরটার পোর্টস নিয়ে কথা বলবো সো এখানে বেশি একটা পোর্টস দেওয়া নেই অন্যান্য মনিটরগুলোর মতো জাস্ট এখানে দেখতে পাবেন একটা হচ্ছে ডিসপ্লে পোর্ট দেওয়া এবং একটা এসডিএমআই পোর্ট দেওয়া সো এসডিএমআই পোর্টের সাথে তো আমি আমার ল্যাপটপ কানেক্ট করে ফেলছি আর এছাড়া হচ্ছে আপনার একটা পাওয়ার পাওয়ার কানেকশন দেওয়ার জন্য একটা পোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে সাদা একটা অ্যাডাপ্টারের সাথে যুক্ত সো এই অ্যাডাপ্টারটা কিন্তু আপনি আনবক্সিংয়ে দেখেছেন যে এটা হচ্ছে হুয়াই প্রোভাইড করছে আমি জানি না কালো থিমের সাথে কীভাবে সাদা একটা অ্যাডাপ্টার যায় পার্সোনালি আমার এই সাদা অ্যাডাপ্টারটা তেমন একটা ভালো লাগেনি বিকজ অফ এটা খুব তাড়াতাড়ি নষ্ট নোংরা হয়ে যাবে আপনি যদি মেনটেন করে রাখতে পারেন আই থিঙ্ক ইটস গুড টু গো বাট এই অ্যাডাপ্টারটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর ওয়াট অ্যাড্যাপ্টার সো এই দিক থেকে আমরা বলতে পারি মনিটরটা তেমন একটা বেশি পাওয়ার কনজিউম করবে না আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি এখানে খেয়াল করেন সেটা হচ্ছে আপনি কিন্তু বেসা অমাউন্টটা পাবেন না বেসা মাউন্ট থাকলে যেটা হইতো মনিটরটাকে অ্যাডজাস্ট করা যেত সো এখানে আপনি অ্যাডজাস্টেবল ফিচার্সটা পাইতেছেন না অ্যাডজাস্টেবল ফিচার্স বলতে আপনি জাস্ট এটাকে এরকম উপর নিচের দিকে টিল করতে পারবেন বাট উপরের নিচে নামাইতে পারবেন না অথবা এদি বামে বা ডানে ঘুরাইতে পারবেন না এটাকে এটা একটা প্রবলেম আপনি যদি ডানে বা বামে ঘুরাইতে চান তাহলে অবভিয়াসলি পুরো প্লেট সহ ঘুরাইতে হবে আর বেস প্লেট সহ যখন ঘুরাবেন অবভিয়াসলি বেসটাকে ধরে ঘুরাবেন আদারওয়াইস মনিটরটা ভাঙার সম্ভাবনা বেশি থাকবে যেহেতু প্লাস্টিক বিল্ড সো এইটা একটা ব্যাড সাইড আমার মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্ট হচ্ছে মাউন্ট দেওয়া হয়নি বাট নর্মাল ইউজেসের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি আমাদের মনে হয় না মাউন্ট প্রয়োজন আছে বাট থাকা উচিত ছিল এটাতে তো এখন চলে আসি আমাদের মনিটরের মেইন পার্ট যেটা হচ্ছে ডিসপ্লে পার্ট সেটা হচ্ছে আপনাদেরকে যদি ডিসপ্লেটাকে ঘুরায় দেখায় এ হচ্ছে আমাদের মনিটরের মেইন পার্ট হচ্ছে আমাদের মনিটরের সো ডিসপ্লে নিয়ে যদি একটু কথা বলি সেটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে টোয়েন্টি ফোর ইঞ্চ ডিসপ্লে অ্যাকচুয়ালি টোয়েন্টি ফোর ইঞ্চ নাই এটা হচ্ছে আপনার টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে আপনি ডিসপ্লেটাতে পেয়ে যাবেন হচ্ছে থাউজেন্ড এইট রেজুলেশন এবং সেভেন্টি ফাইভ হার্চ রিফ্রেশ রেট সহ আর এটা কিন্তু একটা আইপিএস এলসিডি প্যানেল আমাদের কিন্তু আইপিএস দুই ধরনের টেকনোলজি হয় একটা হচ্ছে আইপিএস এল ইডি আর একটা হচ্ছে আইপিএস এলসিডি আমি হচ্ছে আপনাদেরকে এল ইডি এবং এলসিডি নিয়ে কনফিউজ করতে চাচ্ছি না জাস্ট এটা হচ্ছে একটা আইপিএস প্যানেল এটা একটু মাথায় রাখবেন আর আইপিএস প্যানেল যেহেতু সেহেতু নেগেটিভ ইস্যু থাকার কথা না অবভিয়াসলি আমাদের ইউনিটেও কোনো ধরনের নেগেটিভ ইস্যু নাই আই মিন এই মনিটরটাতেও কোনো ধরনের নেগেটিভ ইস্যু নাই আপনি হচ্ছে ম্যাক্সিমাম ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি এইট ডিগ্রি অ্যাঙ্গেলও এটা হচ্ছে ক্লিয়ার ইমেজ দেখতে পাবেন আর এছাড়াও এটা ফুল এইচডি হওয়া সত্ত্বেও আমার পার্সোনালি মনে হয়েছে যেন আমি এটার পিকজেলগুলো হচ্ছে দেখতে পাইতেছিলাম আই মিন শার্পনেসটা আমার কাছে কম মনে হয়েছে আমার এমনটা মনে হওয়ার পেছনে একটা কারণ থাকতে পারে যেটা হচ্ছে আমি ল্যাপটপ ইউজার যেহেতু আমি ছোট স্ক্রিনে দেখে দেখে অভ্যস্ত সো হঠাৎ করে বড় স্ক্রিনে চলে আসলে আই থিঙ্ক আমি সেখানে একটু শার্পনেস কম দেখতে পাইতেই পারি বাট আপনি নর্মাল ইউজার্সের ক্ষেত্রে আপনি সেটা নাও দেখতে পাইতে পারেন সো এইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই বাট আপনি যদি আসলেই ছোট কোনো ল্যাপটপ বা ইউজ করে ছোটো কোনো ডিভাইস থেকে আসেন তাহলে হচ্ছে এই শার্পনেসের ঘাটতিটা হচ্ছে আপনি খেয়াল করতে পারবেন আসলে মনিটরটা কত কিউট লাগতেছে এটার পেছনে মেইন কারণ হচ্ছে আপনার বেজেলগুলো খুবই নেরো খুবই নেরো এটা হচ্ছে নাইনটি টু পারসেন্ট স্ক্রিন টু বডি রেশিওর একটা মনিটর সো ক্ষেত্রে দেখতে অনেক কিউট লাগে জিনিসটা অনেক প্রফেশনাল বাইপ দিতেছে আমাদেরকে আর এছাড়াও আপনার হচ্ছে এই মনিটরটাতে হচ্ছে ব্লু লাইট প্রোটেকশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনার চোখকে প্রোটেক্ট করে রাখবে বাট আমরা প্রেফার করি যে আপনি অবভিয়াসলি একটা ব্লু ব্লুকার্ট লেন্স যুক্ত আপনি হচ্ছে চশমা ইউজ করে তারপর হচ্ছে বসবেন এছাড়া আরেকটা ফিচার্স হচ্ছে এই মনিটরটাতে হচ্ছে এ এম ডি ফ্রি দেওয়া আছে তো এ এম ডি ফ্রি মানে কি জাস্ট একটা টেকনোলজি যেটার মাধ্যম হচ্ছে একটা মনিটরের রেসপন্স টাইম কমিয়ে আনা যায় মিন একটু ফাস্টার রেসপন্স দেওয়া যায় সো এটা হচ্ছে আমাদের গেমের ক্ষেত্রে কাজে লাগবে আমরা আমাদের গেম টেস্টিংয়ে দেখব যে আসলে আমরা কতখানি ভালো রেসপন্স টাইম পেয়েছি এটা থেকে একটা মনিটরের মেন পার্টস হচ্ছে ডিস ডিসপ্লে আর ডিসপ্লের মেইন টেকনোলজি হচ্ছে কালার সো এটার মেইন পয়েন্ট যেটা হচ্ছে হয়ে বলতেছে তার হচ্ছে 90% পার্সেন্ট কালার গ্যামিট পি থ্রি কাভারেজ দিয়ে রাখছে এটার মধ্যে সো কেউ যদি পি থ্রি কালার গ্যামিট না বুঝে থাকেন সেটা হচ্ছে একটা টেকনোলজি জাস্ট কালারের এটা হচ্ছে ফিউচারে আমাদের অনেক কাজে লাগতে পারে যে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বাট আপাতত হচ্ছে আমাদের মোস্ট অফ দা কম্পিউটার হচ্ছে এস তে কাজ করে থাকে আই থিঙ্ক আমাদের মনিটরটাও আমরা এস আর জিবি মোডেই চালাবো যার এস যদি কথা বলি আমরা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জিবি এবং এইটি থ্রি

দেখে তাহলে হচ্ছে সে কালার আরেক রকম দেখতে হবে সো আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনি হচ্ছে আপনার এই মনি আপনি যদি এই মনিটরটা পারচেস করেন তাহলে হচ্ছে অবভিয়াসলি টুইক করে এসর তে নিয়ে নেবেন আর এটাতে তো হান্ড্রেড পার্সেন্ট এস আর জিবি আছেই সো আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আমরা ইজিলি বিভিন্ন ধরনের এডিটিং পারপাস ইউজ করতে পারবো আর এছাড়াও আমাদের এই মনিটরটার মধ্যে হচ্ছে বিভিন্ন কালার কালার দেওয়া আছে কথা যদি বলি আমাদের প্রফেশনাল মনিটর গুলোর প্রি সেট দেওয়া নাই জাস্ট অল্প কিছু কালার প্রিট দেওয়া আছে কালার প্রি গুলো আসলে কোথায় পাবেন সেটা হচ্ছে আপনি ওয়েস ডি মেনু থেকে পেয়ে যাবেন তো ওএসডি মেনুটাকে কন্ট্রোল করার জন্য আপনার অবভিয়াসলি এই যে এর লোগোটার নিচে এখানে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানটাতে হচ্ছে লোগোটার নিচে হচ্ছে একটা জয়স্টিক বাটন আছে যে বাটনটাতে ক্লিক করলে আপনি হচ্ছে ওয়েস ডি মেনুতে যাইতে পারবেন জয়েস্টিক বাটনটা একটু প্রফেশনাল ভাইপ দেয় আর কি কম্পিউটারের মধ্যে টিপিক্যাল বাটন থেকে রাইট সো এটা একটা গুড সাইড যে আমাদের এন্ট্রি লেভেলের মনিটরগুলোর মধ্যে এখন আস্তে আস্তে আপনার হচ্ছে জয়েস্টিক বাটন আসা শুরু করছে বাট এটার ওএসডি মেনুটার যদি কথা বলি আমি অত বেশি হাইফাই ওএসডি মেনু না এখানে জাস্ট একটা সিম্পল ওএসডি মেনু দেওয়া আছে যেখান থেকে আপনি নর্মালি কালার টুইট করতে পারবেন বিভিন্ন কাস্টমাইজেশন করতে পারবেন সো কালার প্রি সেট হিসাবে এখানে যেই কয়েকটা কালার প্রি এর দেওয়া আছে মানে পপুলার কালার প্রি সেট সেটা হচ্ছে আপনার পি থ্রি কালার প্রিট যেটা তো ডিফল্ট দেওয়া থাকে আমি বলবো সেটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য এবং এস আর জিবি মোড দেওয়া আছে এস আর জিবি মোডটাতে নিয়ে কাজ করবেন অলওয়েজ এটা হচ্ছে আপনার জন্য বেটার অপশন আর এছাড়াও এসডিআর মোড দেওয়া আছে সো আর মোড নিয়ে আমাদের মনে হয় না বেশি একটা কথা বলা উচিত বিকজ অফ এন্ট্রি আপনারা সবাই জানেন এন্ট্রি লেভেলের মনিটরগুলোতে বা বাজেট মনিটরগুলোতে হচ্ছে এসডিআর সাপোর্ট নামে থাকে কাজে থাকে আর কি সো সিমিলারলি আমাদেরটা ব্যতিক্রম না আমি এসডিআর মোডে এটাকে চেক করে দেখেছি যে আপনি যদি এসডিআর মোডটাতে চেক করেন আপনি যদি এটাতে একটু ডি মেনু থেকে পিকচার মোডে যান তাহলে হচ্ছে এখানে আপনি অনেকগুলো কালার প্রিসেট পাবেন এই যে একটা হচ্ছে আপনার পি কালার তারপর হচ্ছে এস জিবি কালার অবভিয়াসলি আমরা অলওয়েজ এস আর জিবি কালার ইউজ করব এবং আপনি এখানে এসডিআর কালার পেয়ে যাবেন গেমিং মুড পাবেন ইবুক রিড মুড পাবেন ই বুক রিড মোডে হচ্ছে যেটা আপনার চোখের একটু স্ট্রেংথ কমায় দিবে সে সো যখন আমরা তো এত বড় মনিটর মধ্যে ইবুক কখনোই পড়ি না বাট এই যে এসডিআরটাকে আমি হচ্ছে প্রেফার করি না বিকজ অফ এসডিআরটা বেশি একটা কাজের না কারণ এখানে দেখেন আপনি জাস্ট এখানে যেই কাজটা হয়েছে এখানে কালারটাকে একটু ভাইব্রেন্ট করে দিচ্ছে সো এসডিআরটা তেমন কোনো কাজের আমার মনে হচ্ছে না যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের মনিটর সো এসডিআর নিয়ে আমাদের বেশি একটা এক্সপেকটেশন থাকা উচিত না ওকে এই ছিল আমাদের কালার প্রিসেট নিয়ে কিছু কথাবার্তা তাই আমাদের কিছু এক্সট্রা টেস্টিংয়ে চলে যাই আমাদের এক্সট্রা টেস্টিংয়ে কি কি টেস্ট করছি আমরা সেটা হচ্ছে এইটার ব্রাইটনেসটা নিয়ে একটু টেস্ট করেছি তারপর হচ্ছে আপনার গোস্টিং এছাড়া হচ্ছে আপনার ব্যাকলাইট ব্লিডিং এগুলো নিয়ে হচ্ছে একটু টেস্ট করেছি আমাদের ইউনিটটাতে হচ্ছে বটম কর্নারে বটমের দুইটা কর্নার হচ্ছে আমরা একটু ব্যাকলাইট ব্লিডিং দেখতে পাইছি বাট এটা নর্মাল জিনিস অত বেশি না বাজেট বা এন্ট্রি লেভেলের মনিটরগুলোতে আমরা হচ্ছে এই ধরনের ব্যাকলাইট ব্লিডিং দেখতে পাই বা গ্লো ইস্যু দেখতে পাই বাট এটা একটা নর্মাল ইস্যু এখানে এটা নিয়ে আমাদের কোনো ভাড়া করে কিছু বলার নাই আসলে আর এর কথা যদি আমি বলি তো গোস্টিংয়ের ক্ষেত্রে যেই প্রবলেমটা হয়েছে আমরা এটার মধ্যে গোস্টিং একটু খেয়াল করতে পারছি সো আই থিংক যারা প্রফেশনাল গেমার তাদের জন্য এই মনিটরটা না আপনি হচ্ছে ক্যাজুয়াল গেম যদি খেলেন এবং হোম ইউজেস বা অফিস ইউজেসের জন্য আপনি এটাকে ইজিলি ইউজ করতে পারবেন ওই ক্ষেত্রে আমাদের গোস্টিংটা তেমন একটা পরিলক্ষিত হবে না আর গোস্টিং নিয়ে আমাদের নর্মাল ইউজারদের জন্য কোনো কিছু বলার নেই আসলে এটা হচ্ছে শুধুমাত্র যারা হাইফাই গেম খেলে বা প্রফেশনাল গেম প্লে করে তারা হচ্ছে গোষ্টিং ইস্যু নিয়ে একটু কনসার্ন থাকে আর রেসপন্স টাইম যদি রেসপন্স রেটের কথা যদি বলি সেটা হচ্ছে যেহেতু এম ফ্রিসিং দেওয়া আছে সো ইজিলি হচ্ছে আমরা বলতে পারি যে এটা একটু রেসপন্স টাইম একটু ভালো ফাস্টার আর কালার অ্যাক্যুরেসির দিক থেকে যদি চিন্তা করি অবভিয়াসলি এটা ভালো কালার প্রডিউস করতে পারে এবং কালার অ্যাক্যুরেসি মোটামুটি ভালো আপনি হচ্ছে ইজিলি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো এটার মধ্যে করতে পারবেন এছাড়াও ভিডিও এডিটিং ফটো এডিটিংয়ের কাজগুলো ইজিলি করা যাবে এতে কোনো ইস্যু আসার কথা না আমার মতে কারণ আমি আমাদের নর্মালি অনেকগুলো ভিডিও তারপর হচ্ছে অনেকগুলো পিকচার এটার মধ্যে হচ্ছে আমরা এডিট করছিলাম সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম আমরা ফেস এটার ক্ষেত্রে কালার নিয়ে সো আই থিঙ্ক আপনারাও নর্মাল ইউজার্সে বা আপনারা যদি কোনো গ্রাফিক্স ডিজাইনের কাজ টাচ করে থাকেন সেক্ষেত্রেও এইটার কালার নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না যেহেতু এইটা থাউজেন্ড একটা মনিটর আই মিন ফুল এইচডি মনিটর সেহেতু আপনি এটার মধ্যে ইজিলি থাউজেন্ড এইটটিপি ভিডিওগুলো এডিট করতে পারবেন আমার আমি প্রেফার করব যে আপনি ফোর বা টু ভিডিও এটার মধ্যে এডিট না করার জন্য বাট আপনি যদি এই থাউজেন্ড এই এডিট করেন ইটস গুড টু গো আপনি এটা নিয়ে কাজ করতে পারেন সমস্যা নেই সো আপনি যদি আমার মতো গরিব এবং ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অবভিয়াসলি এটা আপনার জন্য প্রেফারেবল আপনি এটা এটার সাথে যাইতে পারেন তো এটার প্রাইস নিয়ে যদি একটু কথা বলি এটার প্রাইসটা হচ্ছে ফিফটিন কে এর আশেপাশে মেনলি এই মনিটরটা হচ্ছে রেড বাংলাদেশ আমাদের স্টুডিওতে পাঠাইছে সো এর জন্য রেড বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে এই রিভিউ পাঠানোর জন্য আর আমরা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে রেড বাংলাদেশের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা কথা বলে এটার প্রাইস এটা চেক করে নিতে পারবেন সো 15k এর মধ্যে আরো অনেকগুলা মনিটর পাওয়া যায় সেক্ষেত্রে সেটার সেই চার সাথে যদি তুলনা করি আই থিংক আমার কাছে স্লাইটলি বেশি মনে হয় আপনার কাছে যদি প্রাইসি বেশি মনে হয় তাহলে এর থেকে লো বাজেটের আরো কিছু মনিটর আছে যেগুলার মধ্যে হচ্ছে বিএ প্যানেল দাও হয় বাট এটার মধ্যে কিন্তু একটা আইপিএস প্যানেল এবং 75 হার্স রিফ্রেশ রেট আছে সো সেই ক্ষেত্রে আমরা এই প্রাইসটাকে কনসিডার করতেই পারি যে 15k এর মধ্যে আইপিএস এবং 75 হার্জ রিফ্রেশ রেট 100% এসআরজিবি সো এটাকে আমরা কনসিডার করতে পারি এখন আলোচনা করবো যে আমরা আসলে কারা এই কম্পিউটারটা অ্যাকচুয়ালি নিতে পারি এতক্ষণ ধরে তো আমরা টেকনিক্যাল আলাপ আলোচনা করলাম অনেকে হয়তো টেকনিক্যাল আলাপ আলোচনাগুলো নাও বুঝতে পারেন তো তাদের জন্য আমি বলবো যে অ্যাকচুয়ালি আপনি যদি অফিসে ইউজ করে থাকেন ইটস ভেরি গুড মনিটর আপনার জন্য যে আপনি এটাকে অফিসে ইউজ করতে পারবেন এছাড়া আপনি যদি ক্যাজুয়াল গেমিং করেন বা আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের কাজে বা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজে কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি এই মনিটরটা ইজিলি নিতে পারেন আপনার কোনো হ্যাসেল হবে না এটা আপনাকে আপনাকে অবভিয়াসলি একটা ভালো কালার এবং ভালো সাপোর্ট দিবে যেহেতু আমরা হচ্ছে টেকনোলজি রিভিউয়ার সো আমাদের কাছে সবগুলো টেকনোলজি কোনো না কোনো ব্যাড সাইড থাকে সো এই মনিটরেরও সেটার ব্যতিক্রম না এটারও অবভিয়াসলি কনস আছে আমরা তো এতক্ষণ ধরে প্রোজগুলো নিয়ে আলোচনা করলাম সো এখন একটু কনস নিয়ে কথা বলি সরি রেডজন বাংলাদেশ আমরা হচ্ছে এটার কনস নিয়ে কথা বলার জন্য বাট কিছু করার নাই আমরা হচ্ছে আমাদের ভিউয়ার্সদেরকে একজ্যাক্ট ইনফরমেশনটা দিতে যাচ্ছি সো এটার মেন কনস হচ্ছে আপনি এটার মধ্যে ব্যাস অ্যামাউন্ট পাবেন না যেটার কারণে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না মনিটরটাকে সো আমার মনে হইতে পারে এটা একটা প্রবলেম বাট আপনার যদি অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন না হয় তাহলে হচ্ছে আপনি এটা নিতে পারেন বাট এটার আরেকটা ভার্জন আছে যেটা হচ্ছে ব্যাস অ্যামাউন্ট সহ আসে ওইটা অ্যাডজাস্ট করা যায় সো ওইটা হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল না আপাতত এটাই বাংলাদেশে অ্যাভেলেবল আপনার যদি বেস অ্যামাউন্ট কোনো ইম্পর্টেন্ট কিছু মনে না হয় তাহলে হচ্ছে আপনি এটা কনসিডার করতে পারেন সেকেন্ড যে ব্যাটসাইটটা আমার কাছে মনে হয়েছে আমি এটার মধ্যে কোনো ধরনের স্পিকার গ্রিল এবং হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জ্যাক খুঁজে পাইনি সো আপনি কিন্তু কোনো ধরনের হেডফোন বা ইয়ারফোন কানেক্ট করতে পারবেন না আর এছাড়াও সাউন্ড আপনি এটার মধ্যে পাবেন না বিকজ অব এটার মধ্যে কোনো ধরনের স্পিকার নেই তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের মনিটরটার রিভিউ আর আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে এই মনিটর সম্পর্কে You just comment down below. I will answer every question and like this video, share this video with your friends, and also subscribe our channel. That's it for today. See you again next day.